বা গরু ছাগল হাঁস মুরগি সব একসাথে হ্যাঁ সব একসাথেই আমরা রাত 2-3টা বাজে, একটা রুগী তখন কোনো গাড়ি নাই, তখন রুগীটা বাধ্যই মারা যায়। আমরা এসেছি শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি নির্জন গ্রামে, যেখানে মানুষের প্রধান পেশা গোলাপ ফুল বিক্রি কর। এখানে জীবনের গল্প একটু অন্যরকম। এই গ্রামটি একসময় খ্যাতি পেয়েছিল গোলাপের জন্য। এখানকার প্রতিটি বাড়ির আঙিনায় ফুটে থাকে গোলাপ। এখানকার বাচ্চারা সারাক্ষণ খেলাধুলায় মেতে থাকে, তাদের চোখে মুখে জীবনের আনন্দ। তাদের এই হাসিখুশি মুহূর্তগুলো আমাদের চোখের প্রশান্তি দেয়। তাদের সহজ সরল জীবনের আছে একটা অপরূপ সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে দুর্দশা ও কষ্টের গল্প। আমরা জানতে চেয়েছি তাদের পরিবারে কতজন মানুষ, আয়ের উৎস কি, এবং এখানে থাকতে তাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা আজকে 20 বছর ধরে থাকি। হ্যাঁ, রুমটা ওই 200 ঘরের ভিতরে। ওই ভিতরে আমরা ফ্যামিলির তনে 9 জন, ছেলের বউ, নানা কুলে মেয়ে লিয়া ছেলে লিয়া। হ্যাঁ, কৃষি কাজ করে মানুষের গোলাপ গ্রামে আর কি। যে সময় হ্যাঁ যে সময় যে কাজ পায় এই কাজই করে। আমার নাম তাসলিমা, তাসলিমা বেগম। আমার এক ছেলে এক মেয়ে। আমরা এখানে 20 বছর ধরে আমরা ঢাকা থাকতাম, ওইখান থেকে মনে করেন এই আবাসনে আমরা আসছি। এখানে থাকি আমরা, আমার ছেলে মেয়ে নিয়ে 4 জন, শ্বশুর শাশুড়ি আছে, তাকেও আবার ভাড়া রাখছি। এখানকার মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা খুবই সীমিত। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম নেই। আমাদের এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। মনে করেন সাহাবার যাইতে যাইতে মনে করো রাস্তাতেই মারা লাগে। মশার সংখ্যা বেশি, নোংরা জায়গা আমরা থাকতে আমাকে অনেক কষ্ট। এই যে অসুস্থ হয়ে রয়েছি, একটা গাড়ি পাওয়া যায় না। এখানকার শিক্ষার অবস্থাও অনেক খারাপ। পাশের গ্রামে একটি ছোট স্কুল আছে, কিন্তু সেটি অনেক দূরে হওয়ার কারণে বেশিরভাগ শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। বাজার নাই, স্কুল নাই, এই সাইদলাপুর যান লাগে। বেগুনবাড়ি একটা মনে করেন স্কুল আছে, এখান থেকে বড় পোলাপান যাই আহার পরে মনে করেন যা যাইতে পারে। আর এগুলোর মনে করেন দারে কাছে কোনো স্কুল কোনো কিছু নাই। তারপরে যদি এখানে আমাদের স্কুল করার কথা প্রধানমন্ত্রী বলছে, এই স্কুল দিব বলছে। সরকার একটি নতুন গৃহায়ণ প্রকল্প হাতে নিয়েছে, যা প্রায় শেষের পথে। এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলো সম্পন্ন হলেই বস্তির মানুষগুলো আর গৃহহীন থাকবে না। তারা পাবে একটি স্থায়ী বাসস্থান, যেখানে তারা নিরাপদে এবং শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু নতুন এই প্রকল্প নিয়ে তারা খুব চিন্তিত, কারণ এটি বড় পরিবারের জন্য উপযুক্ত নয়। তাছাড়া এখানে নেই কোনো গরু ছাগল রাখার মতো জায়গা। আগে আমার যে সিস্টেম ছিল ওই সিস্টেমে আমাদের বড় ফ্যামিলির জন্য ভালো ছিল, আর এখন যে দিছে তারা সিঙ্গেল ফ্যামিলি আর কি থাকতে পারবো। বেশি মানে যারা 4-5 জন আছে তারা থাকা কষ্ট তাদের জন্য। আগে যে সিস্টেম দিছিল ওই সিস্টেম আর কি 4-5 জন পোলা পড়লে থাকা গেছে, আর অনেক যে সিস্টেম করছে ওই সিস্টেম আর কি কষ্ট হয়ে যাবো গা। হ্যাঁ, এক রুমে আর কি বাচ্চা লিয়ে কষ্ট হয়ে যাবো গা। ঘর আমার একটা, একজনে ঘরে পোলা আছে, দুইটা, চারটা আছে, দুইটা আছে, তিনটা আছে, একটা ঘরে তো যে ঘর দেখছেন, এই ঘরের যে তো দুইটা পোলা সামলাবার কোনো ই নাই। মানে পোলা দুটা কি পাই দিন। তাদের সহজ সরল জীবনের আছে একটা অপরূপ সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে দুর্দশা ও কষ্টের গল্প। তবে এই কষ্টের মধ্যেও গ্রামের মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকে। তারা তাদের সামান্য জীবনে খুশি থাকার চেষ্টা করে। এখানের মানুষ খুবই দরিদ্র এবং মানবেতর জীবনযাপন করে। Thank you.
এই গ্রাম আমাদের শেখায় কিভাবে সামান্যতায় খুশি থাকা যায়, কষ্টের মাঝেও সুখ খুঁজে পাওয়া যায়। এই গ্রাম ও বস্তি যেন এক টুকরো গোলাপ, যা সৌন্দর্য তার সরলতায় এবং সংগ্রামে।